হ্যালো, ওয়েলকাম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমার এই ভিডিওতে দেখাবো, আমি একজনকে প্রশ্ন করব যে আমাদের অনেকের ছোট ছেলে আছে এবং তারা কিভাবে নিরাপদ থাকবে এবং করোনা ভাইরাস থেকে নিরাপদ 100% থাকবে কিভাবে, আজকে তাকে জিজ্ঞাস করবো। তাই চলুন শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখছি, আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন, যদি ভিডিও খারাপও হয় তাও ডিসলাইক দিয়ে দেবেন। তারপরে লাইক বা ডিসলাইক দিতেই হবে আপনাদের। শিশুদের আসলে প্রথম যখন চায়নাতে এটা হয়েছিল, আমরা সবাই জানি যে উহান শহরে, সেখানকার অনেকগুলো ডাটা আছে। সবচেয়ে বড় ডাটা যেটা প্রায় 2000 বাচ্চার উপর, সেখানে তারা দেখিয়েছেন যে আসলে জটিলতা বা সিভিয়ার বা ক্রিটিক্যাল যেটা আমরা বলি, ওখানে 5.2 থেকে 5.4% শিশুদের মাত্র সিভিয়ার হয়েছে আর ক্রিটিক্যাল হয়েছে 0.6%। কিন্তু আমরা যে আগে জানতাম যে শিশুদের ক্ষেত্রে অতটা জটিল না, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি হয়তো তখন আমরা ঠিক মতো ডাটাগুলো আসেনি, এটাও হতে পারে, কিংবা সেই ভাইরাসটি এখন জেনেটিক্যাল আরো মিউটেশন হয়ে গিয়েছে কিনা। এখন আমরা বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি শিশুরা আক্রান্ত হচ্ছেন, তারা ক্রিটিক্যাল অবস্থায় চলে যাচ্ছেন। আমরা জানি যে চট্টগ্রামের পটিয়ায় 6 বছরের একটা বাচ্চা মারা গিয়েছে, একটা 1 বছরের নিচের বাচ্চার, আমরা ইনফ্যান্ট যাকে বলি, আমেরিকায় মারা গিয়েছে। এই মুহূর্তে আমাদের করণীয় হবে যে যেটা সরকার বলছে, ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। এবং আরেকটা বিষয়, শিশুরা কিন্তু তাদের জটিলতা কম হলেও তারা কিন্তু রোগ ছড়াতে পারে, এবং তারা যেহেতু অ্যাসিমটোমেটিক থাকে, কোনো লক্ষণ প্রকাশ পায় না, সুতরাং তারা সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর হয়ে যেতে পারে। যেহেতু এটা বয়স্কদের জন্য বা যাদের বিভিন্ন জটিলতা রয়েছে তার জন্য ভয়ঙ্কর, সুতরাং শিশুদের কিন্তু অবশ্যই আলাদা রাখতে হবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে তো লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।